আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য থ্রি ফেজ ট্রান্সফরমার অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমার এই প্লেলিস্টে থ্রি ফেজ ট্রান্সফরমারে বিভিন্ন রকম কানেকশন, কোথায় থ্রি ফেজ ট্রান্সফরমার আমরা ব্যবহার করব, কোনটা কোন ধরনের ট্রান্সফরমার, কোন কানেকশনের ট্রান্সফরমার বেশি সুবিধাজনক, এবং কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আমরা এই পুরো প্লেলিস্ট জুড়েই আলোচনা করব। আজকের এই প্রথম ভিডিওটা হবে শুধুই বেসিক ডেফিনেশনের জন্য। তাহলে শুরু করা যাক, থ্রি ফেজ ট্রান্সফরমার কি সেটা দেখি আমরা শুরুতেই। তো এখানে বলা আছে যে আমরা যদি একটা থ্রি ফেজ ট্রান্সফরমার নিই এবং একটা সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমার নিই, এবং সেই থ্রি ফেজ ট্রান্সফরমারের নিশ্চয়ই একটা প্রাইমারি উইন্ডিং থাকবে আর সেকেন্ডারি উইন্ডিং থাকবে। তো এই সিঙ্গেল ট্রান্সফরমারের এই প্রাইমারি উইন্ডিংগুলোকে যদি একসাথে একটার সাথে আরেকটা কানেকশন দিই, এবং সেকেন্ডারি উইন্ডিংগুলোকে যদি একটার সাথে আরেকটা কানেকশন দিই, তাহলে এই থ্রি ফেজ ট্রান্সফরমার আমরা পেয়ে যাব, সেটা হবে থ্রি ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার। আমরা আরেকভাবে থ্রি ফেজ কানেকশনটা পেতে পারি, থ্রি ফেজ ট্রান্সফরমারের সুবিধাটা পেতে পারি, সেটা কীভাবে? আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা শিখেছি। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি আমরা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইউজ করি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে থ্রি ফেজ ট্রান্সফরমারের সুবিধাটা পেতে পারি, যদিও সেটা থ্রি ফেজ সিঙ্গেল ট্রান্সফরমারের মতো অতটা সুবিধাজনক না, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা বলতে পারি যে দুইভাবে আমরা থ্রি ফেজ ট্রান্সফরমার পেতে পারি। এক, থ্রি ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার মানে একটা পুরো একটা যন্ত্র, খুব সাধারণভাবে যদি বলি যে একটা সাধারণ যন্ত্র যেটা যেটাই হবে শুধু থ্রি ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার একটাই। আরেকটাভাবে আমরা কি করতে পারি, তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আমরা ব্যবহার করতে পারি। এই দুইভাবে আমরা থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। তো এই থ্রি ফেজ ট্রান্সফরমারগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফেজ ট্রান্সফরমারের ইউজেসগুলো কোথায়। তো শুরুতেই এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশনে, যে আমরা যেখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন হয় সেখানে আমরা এই থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। তারপরে ট্রান্সমিশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এবং বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে আমরা এই থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যবহার করি। এখন আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমার আর থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স এই দুটার মধ্যে আসলে পার্থক্য কী, বা কোনটা বেশি সুবিধাজনক সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের এখন ডিফারেন্সটা হবে যে সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমার আর হলো থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই দুইটা টার্ম কিন্তু ভালোভাবে বুঝতে হবে, একটা হলো সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমার আর একটা হলো থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স, মানে এটা কিন্তু বহু বচন খুব স্বাভাবিকভাবে যদি বলি। তো এখান থেকে আমরা বলতে পারি যে একই কেভিয়ার রেটিংয়ের জন্য এই সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমারটাই বেশি ছোট হয়, বেশি চিপ হয় আর হালকা হয় এই সাইজ অনুযায়ী, যেহেতু সাইজ ছোট তাই একটু হালকা হয়, আর স্মল হওয়ার জন্য তার মানে এই যন্ত্রটা রাখার জন্য আমার স্পেসও খুব কম লাগে, আর দামের ক্ষেত্রেও এই থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যেহেতু আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কিনতে হচ্ছে না, একটা আস্ত একটা যন্ত্র দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, সেহেতু এটার দাম অনেক কম। আর লাইটার কারণ হলো সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমারে যে আয়রনটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু ওই থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের চাইতে কম হয়। সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমারের এত উপকারিতা আমরা দেখলাম, তবে একটা অপকারিতাও আছে, সেটা হলো যে এই থ্রি ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো যন্ত্রটাই চেঞ্জ করে নিতে হয়, মানে ওটাকে আর ঠিকঠাক করার কোনো ব্যবস্থা নাই, মানে পুরো একটা নতুন রিপ্লেস করে দিয়ে দিতে হয়। কিন্তু আমরা যদি থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স ইউজ করি, সেক্ষেত্রে যদি একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় তাহলে বাকি দুটা দিয়েও আমরা কানেকশান দিতে পারি, সেটা আমরা শিখব পরে, মানে সেইভাবে আমরা থ্রি ফেজ কানেকশানটা পেতে পারি। দুইটা ট্রান্সফরমার ইউজ করে আমরা
থ্রি ফেজের সুবিধাটা পেতে পারি। সেটা কোন ক্ষেত্রে? সেটা হলো এই থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে পাওয়ার সেটা সম্ভাবনা নাই। এটাই হলো একমাত্র ডিমেরিটস এই সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে। আচ্ছা, আমরা শুরুতেই বলছিলাম যে একটা সিঙ্গেল থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি উইন্ডিংসগুলোকে একসাথে কানেকশন দিব, সেকেন্ডারি উইন্ডিংসগুলোকে আলাদা করে কানেকশন দিব। তো এই কানেকশনের উপর ভিত্তি করে থ্রি ফেজ ট্রান্সফরমারের কানেকশন বিভিন্ন রকম হতে পারে। সেটা হতে পারে এই যেটা আমরা জানি, এটা কিন্তু ডেল্টার মতো সাইজ, এটাকে ডেল্টা ডেল্টা বলে। এটা ওয়াইয়ের মতো সাইজ, এটাকে ওয়াই ওয়াইও বলে অনেকে, আবার এটাকে স্টার বলতে চাই, স্টার স্টার বলে। এই কানেকশানটাকে স্টার স্টার কানেকশান বলে। তাহলে এটাকে ওয়াই ডেল্টা বলা যাবে, আবার বলা যাবে কি স্টার ডেল্টা কানেকশান, এবং এটা হবে ডেল্টা স্টার বা ডেল্টা ওয়াই কানেকশান। আরেক ধরনের কানেকশান হয়, ওটাকে জিগজ্যাগ কানেকশান বলে। ওইটা একটু কমপ্লেক্স, ওইটা আমরা এখন শিখব না, আর একটু হায়ার লেভেলে গেলে আমরা ওইটা শিখব জিগজ্যাগ কানেকশানটা কেমন। তো এই প্রত্যেকটা কানেকশান আমাদের ভালো মতো শিখতে হবে, প্রত্যেকটা কানেকশানের বেসিক ভালো মতো বুঝতে হবে, তাহলে এই আমরা বিভিন্ন রকম ম্যাথ সহজে সলভ করতে পারবো এবং খুব ছোটোখাটো বিষয়গুলো সহজেই বুঝতে পারবো। এখন স্টার কানেকশান এবং ডেল্টা কানেকশান কীভাবে দেওয়া হয় সেগুলো আমরা দেখব। তো স্টার কানেকশান আমরা একটা দেখতে পাচ্ছি, যে আমরা বলছিলাম যে স্টার কানেকশান বা ওয়াই কানেকশান এটাকে বলে, এটাকে বলে ওয়াই কানেকশান। তো এখানে একটা ওয়াইয়ের মতন করে আঁকে এঁকে দেওয়া হয়েছে, তাহলে এটাই হবে স্টার কানেকশান। আচ্ছা, এখন কি করা হয়, এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা উইন্ডিংস একসাথে একটা কমন পয়েন্ট আসছে, এটা একটা কমন পয়েন্ট। এই কমন পয়েন্টটাকে আমরা বলবো হলো নিউট্রাল পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট। আর এই বাকিগুলো থেকে আমরা সোর্সে কানেকশান দেব, এগুলো হবে সোর্স। সোর্সের কানেকশান তাহলে একটা হবে নিউট্রালে যাবে, আর বাকি তিনটা থেকে এবিসি তিনটা সোর্সে কানেকশান যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তার কয়টা লাগছে, চারটা তার, আর ফেজ কত, থ্রি ফেজ। তাহলে আমরা এটাকে বলতে পারি ফোর আর থ্রি ফেজ স্টার কানেকশান। শুধু এইভাবে না, আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আরেকভাবে এটার কানেকশান দেওয়া যায় কি না, যেমন এখানে যদি দেখানো হয়, এরকম, তাহলে আমরা এখানে দেখছি যে এটা এটা কিন্তু বেসিক জিনিস যে একটা ওয়াইয়ের মতন হতে হবে, এখানে একটা কমন পয়েন্ট থাকতে হবে। তার মানে তিনটা উইন্ডিংসের একটা কমন পয়েন্ট থাকবে, এখানে আমার তিনটা উইন্ডিংস নেওয়া আছে, এই তিনটা উইন্ডিংসের আমার একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে এই তিনটা যদি আমি কানেকশান করে দিই, তাহলে কিন্তু এটাই হয়ে গেলো আমার নিউট্রাল, নিউট্রালের তার। তাহলে এটা আমি বের করে নিলাম এবং এটাকে দিয়ে দিলাম নিউট্রালের তার হিসেবে, আর বাকিগুলো কী হবে, সোর্সে কানেকশান হবে। তাহলে এগুলো আমার সোর্সে কানেকশান হবে এ বি সি। তাহলে দেখা গেল যে আমার তো কানেকশান এভাবে নাও থাকতে পারে, এভাবে থাকতে পারে, সেটা দেখে আমি বুঝে যাব যে এটা হলো স্টার কানেকশান বা ওয়াই কানেকশান, কারণ এখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে, মানে বাকি তিনটা তিনটা উইন্ডিংসের একটা কমন পয়েন্ট আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো। পরবর্তীতে আমরা দেখব ডেল্টা কানেকশানের ক্ষেত্রে। ডেল্টা কানেকশানের ক্ষেত্রে কিন্তু কোনো নিউট্রাল পয়েন্ট নাই, এটার গঠন একটু ভিন্ন, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি, মানে ডেল্টার মতো সাইজ, তাই এটাকে আমরা বলবো ডেল্টা কানেকশান। এটার ক্ষেত্রে কি হয়, এটাকে যদি আমরা এভাবে লেবেলিং করি এ বি সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এর এক প্রান্তের সাথে বি এর আরেক প্রান্ত কানেক্টেড, এ এর অপর প্রান্তের সাথে সি এর এক প্রান্ত কানেক্টেড, আবার সি এর বাকি প্রান্তের সাথে বি এর আরেকটা প্রান্ত কানেক্টেড, মানে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আছে, এবং এই পয়েন্টগুলো থেকেই সোর্সে কানেকশান যাবে। তাহলে এটা এ, এটা হবে বি, এবং এটা হবে সি কানেকশান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটার সাথে আরেকটার, এক প্রান্তের সাথে আরেক প্রান্তের কানেকশান, এবং ওই প্রান্তগুলো থেকেই
মানে দুইটা যেখানে একসাথে স্পর্শ করছে সেই বিন্দু থেকে কিন্তু সোর্স কানেকশনে যাচ্ছে, এটাকে আমরা বলবো ডেল্টা কানেকশন। এই ডেল্টা কানেকশনটাও আমরা একটু ভিন্নভাবে পেতে পারি, যেমনটা আমরা ওয়াইয়ের ক্ষেত্রে দেখছিলাম। তাহলে আমরা যদি তিনটা ওয়াইন্ডিংস নিই এভাবে, তিনটা ওয়াইন্ডিংস নিলাম, তাহলে এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। এখন এটা তো আমার বেসিক কনস্ট্রাকশন, এটা দেখে আমাকে আঁকাতে হবে এটা। তাহলে আমরা এখানে দেখছি যে এ থেকে বি এর একটা প্রান্ত যুক্ত আছে, তাহলে আমি চাইলে এটা যুক্ত করতে পারি। চাই আমি করলাম কি, এটা যুক্ত করলাম না, আমি এটার সাথে এটা যুক্ত করে দিলাম। এটা কিন্তু করা যেত, অবশ্যই করা যেত, কিন্তু সেক্ষেত্রে একটু চিন্তা করতে হবে যে তাহলে আমার বি এর সাথে সি এর কানেকশানটা কোন দিকে হবে। আমরা একটু দেখি যে এ এর সাথে বি যেখানে কানেক্টেড সেখানে কিন্তু সেদিক দিয়ে কিন্তু সি কানেক্টেড হয়নি, সি কানেকশান পেয়েছে অন্য একটা প্রান্ত দিয়ে, সি এর সাথে কানেক্টেড হয়েছে। তাহলে আমরা যেহেতু এ এর কানেকশান এ প্রান্তের সাথে দিয়েছি, বি এর এ প্রান্তের সাথে, তাহলে বি এর অপর প্রান্ত, তাহলে এটা এটার সাথে সি কানেক্টেড হবে। তাহলে সি এর আমরা এই প্রান্তটা কানেক্ট করে দিলাম। তাহলে আমরা দেখলাম এই দুইটা প্রান্ত আমরা পেয়ে গেলাম। আরেকবার বলি সোজাভাবে, এর এক প্রান্তের সাথে বি এর এক প্রান্ত কানেক্ট করতে হবে। তাহলে এ এটা এ এর সাথে বি কানেক্ট করে দিলাম, বি এর অপর প্রান্ত যেটা, তাহলে এ যেখানে লাগলো তার অপর প্রান্ত এটা, এই প্রান্তের সাথে সি কানেক্টেড হবে। সি এর এক প্রান্ত কানেক্টেড রয়েছে আর সি এর বাকি অংশের সাথে এ কানেক্টেড হবে, তাহলে সি এর অপর প্রান্ত এটা, এটার সাথে কানেক্টেড হবে এ। তাহলে এদিক দিয়ে নিয়ে এসে এটা এর সাথে কানেক্টেড করে দিলাম। এখন এই প্রান্তগুলো থেকে সোর্স কানেকশান যাবে, সোর্সে কানেকশান যাবে, তাহলে এটা হবে এ, এটা বি, এটা সি।